বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে ঢাকা গেছেন চিকিৎসকরা। বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। চিকিৎসকরা হলেন ডক্টর জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন, ডক্টর হামিদ আহমেদ আব্দুর রব এবং ডক্টর ক্রিস্টোস জর্ডিয়াস। তারা তিনজনই বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয়ে জনস হপকিন্সের চিকিৎসক। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার এবং হৃদরোগে ভুগছেন। গত 9 আগস্ট থেকে তিনি ঢাকার এফআরকের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড অনেক দিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছিলেন। চিকিৎসক জানিয়েছেন, লিভার সিরোসিসের কারণে তার হৃদযন্ত্র ও কিডনির জটিলতা বেড়েছে। এ কারণে তাকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে হচ্ছে এবং কখনো কখনো তাকে সিসিইউতে নিতে হচ্ছে।